আজকে আমার নাম সুরেন্দ্রনাথ হাঁসদা, গ্রাম বাঁকসুর ভুলোহাদা অঞ্চলের ঝাড়গ্রাম জেলা। তো আজকে 30শে জুন হুল দিবস। 30শে জুন 1855 সালে 30শে জুন ভগ্নাডিহি, এখন বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সাঁওতাল পরগনার ভগ্নাডিহি অঞ্চলে, তো এই গ্রামে সিধু কানুর নেতৃত্বে বিশাল একটা সাঁওতাল বিদ্রোহের আয়োজন করা হয়। এই দিনে, আজকে 30শে জুনের দিনেই, প্রায় 10,000 মানুষের একটা মিলিত বন্ধনে আওয়াজ তুলেছিল যে মানুষগুলো যে অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে ব্রিটিশ সরকারের কাছ থেকে, এই অত্যাচারকে রোধ করার জন্য, এই শোষণকে রোধ করার জন্য, এই জমিদার জোরদারের হাত থেকে নিজেকে মুক্ত স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য এই লড়াইটা আজকের দিনে ডেকেছে, এই 30শে জুনের দিনে। তাই আমরা ওই দিনকে স্মরণ করেই আজকের দিনটি আমরা হুল দিবস হিসাবে পালন করি। আমার নাম সুরেন্দ্রনাথ হাঁসদা, গ্রাম বাঁকসুর।